গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। আজকে দেখো কত সকালবেলা উঠেছি ঘুম থেকে, উঠে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। এখনও কেউ উঠেনি, সবে সূর্য উঠতেছে। কি আনছো? কিছু না। হ্যাঁ, কি খাবো? ও বলে রান্না করছে, ওইখানে খেলা বাটি খেলতেছে, ওইখানে বলে ও ভাত বানাইছে, সবজি বানাইছে। এখন কি করবো তাই? আমি কি করবো তাই? আমি ও খা রান্না বাটি খেলছে, জুই ভাত সবজি রান্না করেছে আজকে ওইখানে। ভাত সবজি রান্না করতেছে না? খাবা, খাও। আমাকে আমাকে খাওয়াবা না ভাত সবজি? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জুয়ে গেলে খেলা মাটি খেলতেছে, আমি এদিকে খাচ্ছি মুড়ি আর চা আর বিস্কিট। কোন ধুয়ে করো? ইট ইজ রেডি। আজকে কোনো কথা নাই, সকালবেলা উঠেই কাজ শুরু, কারণ এতটা পরিমাণে কাজ, মানে ঘরটাই একদম ভর্তি হয়েছে। আর জামা কাপড়ের দেখো, শুধু বের করেছি আর পরেছি। আর ও একটা নিয়ে আসলো জলপাই, আমাদের বাড়ির গাছের জলপাই, তো নিয়ে আসলো আর আমি একটুখানি খেয়ে নিলাম ওর সাথে। জলপাই খেতে খুব ভালো লাগে, এখন ঠান্ডার সিজন চলে এসেছে, বিশেষ করে পাখা জলপাইগুলো বেশি ভালো লাগে। আর দেখো জামা কাপড় দিয়ে পুরো বিছানা ভর্তি হয়ে আছে, তো ঝুড়িটা পারলাম পেরে, যেগুলো যেগুলো জুয়ের ইউজ করা জামা কাপড় ওগুলো ওগুলো ধুয়ে ধোয়া ছিল, তো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর যেগুলো ধোয়া ছিল না ওগুলো ধুয়ে দেওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে বেড কভারটা তুলে আজকে ধুয়ে দেবো, বেড কভার দুটোই, তো প্লাস্টিকটা একটু কাটতে হবে। আবার সুকেসের ভিতরটাও এতটা অগোছালো হয়ে আছে যে ভালোই লাগতেছে না, জামা কাপড় শাড়ি সব অগোছালো হয়ে আছে, তো শোকেসের ভিতরটাও আজকে একটু গুছিয়ে নেবো, জুয়ের জামা কাপড়গুলো বাদ দিয়ে। জুয়েরগুলো অন্যদিন গোছাবো, আগে শাড়ি আর আমার কুর্তি টুর্তিগুলো দিয়ে ভর্তি হয়ে আছে। তার মধ্যে বিয়ে বাড়িতে পড়া হয়েছিলো, এগুলো ধুয়ে দেওয়া হয়নি, কতগুলো অগোছালোই রয়ে গিয়েছে, তো ওগুলো কেমন যেন গন্ধ গন্ধ লাগতেছে, তো যেগুলো মানে ধুয়ে দেওয়া হয়নি ওগুলো তো বাইরেই ছিল, ওগুলোও ধুয়ে দেবো আজকে সবগুলোই। আর এই যে চেয়ারটা তো দেখতেই পারোনি, চেয়ারটার মধ্যেও ভর্তি হয়ে আছে, যেদিকেই দেখাচ্ছি শুধু জামা কাপড়ই দেখতে পাচ্ছি, তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এখন আমি। ঠিকই বলেছো তোমরা, মানে চেয়ার দুটো কিনতে লাগে, কারণ কেউ আসলে পরে একটা চেয়ারই থাকে বসতে দেওয়ার জন্য, তো কিনবো ধীরে ধীরে তোমাদের ভালোবাসায়। তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও, এভাবেই সাপোর্ট করে যাও, অবশ্যই এক এক করে সব কিনবো, চেয়ারও কিনবো। আর ঠান্ডা চলে এসেছে, ব্ল্যাঙ্কেটও কিনতে হবে, এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে আপাতত চলতেছে, কিন্তু আর কিছুদিন গেলে পরে চলবে না, কারণ এটা দিয়ে খুব ঠান্ডা লাগে, কারণ পাতলা। তো এই যে ওড়নাটা দেখতেছো ভাঁজ করতেছি, তো এই ওড়নাটা ইউজ করেছিলাম, দু একবার শর্ট বানিয়েছিলাম, আর এমনিতে চুড়িদারের পিসটা এখনো কাটা হয়নি। এখন ধরলাম আমি চেয়ারের জামা কাপড়গুলোতে, এগুলোর মধ্যে কিছু কিছু ধোয়া আর কিছু কিছু অধোয়া, যেগুলো অধোয়া সেগুলো ধুয়ে দিতে হবে। ওইদিকে সাইড করে রেখে দিচ্ছি বিছানার উপরে। ওইদিকে রাস্তার ওইখানে বসে আছে একটা বন্ধু, এসেছে তো ওর সাথে গল্প করতেছে।
আর আমি এদিকে চলে আসলাম, কিন্তু ওকে বলে আসলাম যে একটা সার্ফের প্যাকেট আর হচ্ছে লাক্স সাবান নিয়ে এসে দিতে। তো এই যে ও সার্ফ এনে দিয়ে আবার গেল এখানে গল্প করতেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো। আর জুই এখানে উঠোনে একা একা খেলতেছে, এদিকে কাজ করতেছি, এদিকে আবার একটু একটু করে গিয়ে জুইকেও লক্ষ্য দিচ্ছি, কারণ ভয় লাগে রাস্তার ওইদিকে না চলে যায়। তাই সারাক্ষণ দেখে দেখে রাখতে হয় চোখে, কারণ এখনও হাঁটতে পারে আর বারবার রাস্তার ওইদিকে চলে যায় একা একা, তাই সব সময় দেখে দেখে রাখি। মাঝে মাঝে তো চলে যাচ্ছে নতুন জেম্বার কাছে একা একা। আজকাল এত কথা বলে আমাদের জুই শোনা ভালো লাগে। এই দেখো আমরা কি খাচ্ছি, জলপাই। কি সুন্দর সুন্দর জলপাই, এগুলো হচ্ছে গাছের জলপাই, আমাদের বাড়ির গাছের, আমাদের বাড়ি বলতে দিদিদের বোনিদের। জুই খাচ্ছে কাঁচা কাঁচা, কেমন লাগে শোনা? টক না মিষ্টি, মিষ্টি লাগে, মিষ্টি ভালো লাগে। তারপরে মিষ্টি সিরিয়াস তাই, কি সুন্দর কায় জানো কোন পড়লো শোনা। আমি তো খাবো এই সারো। তো বন্ধুরা, জামা কাপড় ধুতে ধুতে ক্লান্ত হয়ে গেলাম, এক গামলা জামা কাপড়। আর এই দেখো কি সুন্দর হয়েছে গাছটা, ফুল গাছ, গ্যান্দা ফুল। এই দেখো কি সুন্দর কটক হয়েছে, আর দুদিন গেলে ফুটবে হতো। গেনো আসলে বেশ কয়েকদিন ধরে গ্যাস ওভেনের মধ্যে রান্নাই হচ্ছে না, তো দেখো কিরকম হয়ে গিয়েছে। আর বিশেষ করে গরম দুধ বা চা পড়লে আবার বেশি করে দাগ হয়ে যায়, তো ভালো করে ব্রাশ আর সাবান দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি একটু। রান্না হয় না বলে কয়েকদিন ধরে ভালো করে পরিষ্কারও করা হচ্ছে না গ্যাস ওভেনটা। তো এখন তো গ্যাস ভরিয়ে নিয়েছি, মাঝে মধ্যে রান্না হবে সব সময় না হলেও, তাই দেখো আজকে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছোট
এখন আমি বাড়ি গিয়ে স্নান করে নেবো। আগে খাটের প্লাস্টিকটা কেটে কুটে সমান করে বিছিয়ে নিয়ে তারপরে স্নান করে নেবো। ওদিকে দেখো আমাদের গিনি সোনা কি সুন্দর সাজুগুজু করছে। আমি গিনি দিদিকে কোলে নিছি। হ্যাঁ গিনি, ও খালি কোলেই যাবে জল নিতে। লে লে লে, কোথায় যাও তুমি, স্নান করছো? হ্যাঁ হ্যাঁ, কথা বলে আবার বলো আমি স্নান করছি। স্নান করছি বলো, তোমরা কেমন আছো? স্নান করি নাই তো বলে দিছো সত্যি কথা। এটা হচ্ছে আমাদের ভাগ্নি। আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখনও খুব ছোট্ট ছিল, জুয়ের মতো বয়সের। এখন দেখো কত বড় হয়ে গিয়েছে আর কি কথা বলে। যখন এসেছিলাম তখনও আধো আধো জুয়ের মতো কথা বলে, আমাকে মামি মামি বলে ডাকতো, আমার খুব ভালো লাগে। ওরে বাবা, এই দেখো প্লাস্টিকটা কেটে কেটে একদম এত দূর অবধি ভিতরে ঢুকিয়ে দিলাম। এই যে এতক্ষণে বিছানাটা গুছানো কমপ্লিট হইলো, এখন একটু ঠিক লাগতেছে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিলাম, তাই রান্না করতেও লেট। মানে এখন বাজে হচ্ছে কটা বাজে, 1:30 বাজে। তো 1:30 বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত উতাল এসেছে। আর এদিকে দেখো একটা যা, মানে বড় যা দিয়ে গেল এই সবজিগুলো, ব্রয়লারের মাংস। মাংসটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, লাল আর কি সুন্দর সেন্ট উঠেছে। তো ও এখন খাবে। হ্যাঁ তো চলো দেখতে থাকো। আর এদিকে ভাতটাও মনে হয় সেদ্ধ হয়ে গেল। ভাতটা সুন্দর রান্না না, কি সুন্দর লাল ঝোল হয়েছে। এই দেখো বিয়ে বাড়ির মাংস, মানে হচ্ছে যেদিন বিয়ে বাড়ির জন্য মাংস রেডি হচ্ছিল, মানে আমাদের বাড়িতেই তো কাটাকাটি করেছিল, তো ছাট যেগুলো ছিল, তো কেউ একজন এসে আমার হাতে একটুখানি এই 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 মাংসগুলো এতটুকু ধরিয়ে দিয়ে বললো যে এগুলো কালকের দিনে তো অনুষ্ঠান থাকবে না, তো কালকে রান্না করে খেও। তারপরের দিনও জেঠিমাদের বাড়িতেই খেয়েছিলাম, তাই আর রান্নাটা হয়ে ওঠেনি, তো ভেজেই রেখে দিয়েছিলাম। তা ভালোই আছে, আর এগুলো মাংস তো এত সহজে নষ্ট হয় না, তো ভাবলাম যে আজকে দিনটা রান্না। তো এলাচ, ডালচিনি আর এগুলো ফোড়ন দিয়ে লবঙ্গ, আমি এখন দেখো এদিকে মশলাটা ও বেটে নিচ্ছে আর আমি এদিকে মাংসটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের পাখা বুড়ি বিছানায় বসে আছে। এই দেখো মশলা রেডি। মাংসটাতে পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। আর ভাত বেড়ে নিয়েছি। আর কি বলতো, আসলে এইদিকে লাইটটা খুলে বাইরে লাগিয়ে দিয়েছে, তো ঠিক করাই হয়নি। লাইট নিয়ে এসেছিল কিন্তু লাগাইনি, এখনো আজকে লাগিয়ে নেবো সম্ভবত। তো চলো মাংস রেডি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো সবার শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপর মিট মশলা। খাওয়া দাওয়া করে উঠেই ঘরটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আর তারপরে বাসন মাজবো। বাসন মেজে এক জায়গায় যাবো আমরা। বাবা রে বাবা, দুই হাত ভরছি, আমাকে দেখা যাচ্ছে তো? দেখো কতগুলো জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে, কারণ ওইদিকে প্রচন্ড রোদ। তো নিয়ে চলে আসলাম কি, এখন এগুলো ভাগ করবো বসে বসে। ওটা নাই না, এদিকে আসো। এই
গেল তো এখন আবার এই যে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছে, আজকে সারাদিনে হয়তো জামা কাপড় ভাঁজ করতেই গেল। এগুলো ভাঁজ করে রেখে যাব হচ্ছে একটু গোকসাডাঙ্গা বাজারে, একটা দরকার আছে। তো পরের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতে পারবে। এদিকে জুই আরও চলে এসেছে, তো জুই বিছানায় খেলা করতেছে বাবা, ওরাও আর আমরা জাইম্বু, আমি যাই একটু দেখি ওদেরকে, আর ওরা একটু পরে খাবে। তো ওইখানে সবার সাথে গরম ভাতই খেতে বললো, কিন্তু আমাদের অনেকগুলো ভাত আছে দুপুর বেলাকার, কারণ রাতের সহ রান্না করেছি একবারে, তো ভাতগুলো বেকার নষ্ট হয়ে যাবে। যদিও বা কালকে ঠান্ডা ভাত খাবো, কিন্তু এতগুলো ভাত তো খাবো না, নষ্ট হয়ে যাবে, তাই আমি এখান থেকেই ভাত নিয়ে নিলাম। এই যে বড় দিদি বসে পড়েছে, আর ওইদিকেও সবাই বসে পড়েছে। এখানে জামাইবাবু ওরা আছে, তারপর দিদি ওরা আছে, আর হচ্ছে দাদাও আছে, মানে আয়ুষের বাবাও আছে এখানে বসেছে। অনেকদিন থেকে আমাদের ভাইয়ের ভাই এই যে নতুন বউ আমার ঘরে, দাদা সুপারি খাচ্ছি, খাওয়া দাওয়া করলাম, লজ্জা লজ্জা পাচ্ছে। তো বাইরে হচ্ছে সবাই সবার আড্ডা, আর আমাদের ঘরে হচ্ছে আড্ডা, এখানে জায়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। আর এটা হচ্ছে আজকে সকাল, কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করাই হয়নি, তো আজকে সকালে ভিডিওটা এন্ড করবো। ওই দেখো জুই আর ওইখানে বসে আছে, তো হচ্ছে আর কালকে রাত্রিবেলা তো দেখতেই পেলে সবাই মিলে খুব সুন্দর জমিয়ে খাওয়া দাওয়া হলো, জমিয়ে আড্ডা হলো। তো আসলে মা ওরা খাওয়াইছিল কালকে রাত্রিবেলা, মানে শাশুড়ি মা ওরা, তো সবাই মিলে দারুণ মজা হলো। তো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।